नमस्कार स्वागत में मुहूर्त स्टुडियो परस्मिता दस दिन भरी दिले दिल्ली कृषक आंदोलन आज पुनः कृषक संगठन प्रतिनिधि आलोचन बहुत केन्द्र सरकार प्रथम लाली आलोचना विफल हर पिछद आज बैठक की सिद्धान हम सैया लक्षण हम आज बैठक शस्यर न्यूनतम समर्थन मूल्य गुतवपूर्ण सिद्धान लम्भवना आज आन कृषक संगठन आलोचनार पूर्वे पंजाब मुख्यमंत्री सहित बैठक बहिल केन्द्र गृहमंत्री अमित शाह केन्द्र कृषि मंत्री पत्र प्रेरण कर संसद विशेष अधिवेशन आहान कर नतून कृषि आईन बातिल दाबी जानाइछे कृषक संगठने उल्लेख्य वितर्कित कृषि आईन बातिल करार दाबी राजधानी दिल्ली धार्मिक आंदोलन नामिसे लाख लाख कृषक अनिर्दिष्टकालीन पथ अवरोध कर प्रतिबाद अब्याहत रखिसे कृषक कृषि आईन बातिल नोहोवा पर्यंत आंदोलन अब्याहत रखार हुंकार दिछे कृषक आज बैठक शस्यर न्यूनतम समर्थन मूल्य गुतवपूर्ण सिद्धान लार आछे सम्भावना आज पुनः कृषक संगठने आलोचन बहुत केन्द्र सरकार और इतिम्य नतुन कृषि आईनक लुनर गुतवपूर्ण सिद्धान लार आज सम्भावना प्रथम लानी आलोचना विफल हर पिछद आज पुनर्बार कृषक संगठन सहित आलोचन बहुत केन्द्र सरकार और आज कि सिद्धान ला हा सैया निश्चय हम लक्षण कि विगत दस दिन धरी एने दिल्ली प्रतिबाद सब्यस्त कर समग्र देशे लाख लाख कृषक जो इतिम्य दस दिन भरी दी दिल्ली कृषक आंदोलन एक आंदोलन और पुनः कृषक संगठने आज आलोचन बहुत केन्द्र सरकार निर्वाचन प्रचार समय पुनः प्रतिबादर सम्मुखीन हल मंत्री हिमंत बिश्व शर्मा टंगलाद मंत्री हिमंत कला पता प्रदर्शन आसूर विशाल पदयात्र समय हिमंत गौबेगधन प्रतिबदकारी नागरिकत संशोधनी आईन विरुद्ध प्रतिबाद सब्यस्त कर छात्र संगठन निर्वाचन प्रचार चलि बीटीएडी मजद मात्र चार दिन बाकी आज निर्वाचन हम प्रथम पर्यायर निर्वाचन हम तार मजते देखा गई राजनैतिक दल निर्वाचन चलाई गई है बीटीसी टी सी कि यार हिमंत बिश्व शर्मा एनेदर सम्मुखीन हमलिया टंगलाद हिमंत बिश्व शर्मा कला पता प्रदर्शन आसू विशाल पदयात्र समय हिमंत गौबेगधन प्रतिबदकारिये एनेद उत्ताल प्रतिबदी कार्यसूची रूपायण कर नागरिकत संशोधन आईन विरुद्ध प्रतिबाद संगठन पुनः সতীৰ্থ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা গুভতি ধৰিলে ৰাজ্য চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰী তথা বি পি এফ দলৰ উপ সভাপতি চন্দন ব্ৰহ্মই মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক মন্ত্ৰী চন্দনৰ প্ৰশ্ন আপুনি অডিটৰ জেনেৰেল নেকি মিটামতি হোৱাৰ বাহাদুৰি দেখুৱাই বি টি চি বাসীক ভুল পথৰে পৰিচালিত কৰাৰ অভিযোগ চন্দন ব্ৰহ্মৰ হাগ্ৰামা কিয় হিচাপ দিব ৰাজ্যপালৰ শাসন চলি আছে গতিকে ৰাজ্যপালৰ পৰা হিচাপ লওক বুলি মন্তব্য আগবঢ়াই হিমন্ত বিশ্ব শৰ্মাক কটাক্ষ কৰিলে চন্দন ব্ৰহ্মই হিমন্ত বিশ্ব শৰ্মাই কুকুৰাঝৰত দিয়া সংবাদমেল মন্ত্ৰী হিচাপে অফিচিয়েল আছিল নে বিজেপির সংবাদ মেল আছিল সেয়াও প্রশ্ন করে ইফালে বিটিসির অস্ত্র ভান্ডার আর দু এক বিক্ষিপ্ত ঘটনার প্রসঙ্গের মন্ত্রী চন্দনের মন্তব্য কোরবা যদি মারণাস্ত্র আছে অপশক্তি যদি লুকাই আছে কঠোর হাতে সরকারে দমন করব লাগে বিটিসি পুনের হাগ্রামা শাসনলে আহিলে বিটিআর চুক্তি সাত আর ছয় দফা নাইকিয়া করব বলে কয় মন্ত্রী চন্দন ব্রহ্মই রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসকে তীব্র সমালোচনা করে মন্ত্রী কোকরাঝাৰৰ কিবা এটা স্লিপ বনাই ইমান চনত ইমান ইমান চনত ইমান ইমান চনত ইমান কিবা এটা প্রেছ মিট তেখেতে কৰিলে হ্যাঁ তেতিয়া তেখেতে বিত্তমন্ত্রী হিসাবে অফিসিয়াল সেইটো প্রেছ মিট আছিল না এটা রাজনৈতিক বিজেপির এইটো এটা প্রেছ মিট আছিল এইবিলাক কথা বতরা এই নির্বাচনৰ সময়ত বিত্তমন্ত্রী বুলি নিজকে এটা স্টাইল হ্যাঁ বাহাদুরি দেখুৱাৰ কাৰণে এইটো কিবা কথা হয় নেকি মানুহক ভুল পথত কিয় পরিচালনা কৰিব আপুনি সরকারি হিসাব নিকাশ কেগ রিপোর্ট আপনার কথাটা হল আপনি এজি অডিটর জেনারেল আপনি নাকি বিভাগের দায়িত্বত আছে আপনি বিভাগীয়ভাবে বিটিসি সরকার ঘুরলেই হল বিটিসি প্রশাসনীয় আজি কার সরকার চলি আছে মহামান্য রাজ্যপালরহে সরকার চলি আছে আপনি তেখেতরপরা হিসাব নিকাশ তো সুদক কত আমার হাগ্রামা মহিলা এই ডাঙরি এটিয়া মানে পাওয়ার কত বহি আছে
ড্রাগস বেপারী আক্রমণের বলি হল কামরূপ আরক্ষীর ডিএসপি। ড্রাগস বেপারী আক্রমণত আহত হল ডিএসপি ফুলকন নার্জারি। কামরূপ জেলার সাংসারী থানার অন্তর্গত পিয়লি খাতা ড্রাগস বেপারীর আক্রমণের বলি হল মহিলা আরক্ষী বিষয়া সহ আরক্ষীর দলটো। চোকা অস্ত্র শিল আদিরে আক্রমণ করে আরক্ষীর দলটো। সাংসারী থানার অন্তর্গত পিয়লি খাতা নিশা ড্রাগসের বিরুদ্ধে চলা অভিযানত আক্রমণের বলি হয় আরক্ষীর দলটো। ড্রাগস বেপারী পরিয়ালের ঘটনাস্থলীত উপস্থিত থাকা একাশ লোকেও আক্রমণ করে আরক্ষীক। ঘটনাস্থলীর 80টাক ড্রাগস ভর্তি কন্টেইনার সহ ইজাজুল আলী নামের এজন ড্রাগস বেপারীক গ্রেপ্তার করেছে আরক্ষী। পিয়লিখাতা এরিয়ালে গৈছিল আমার টিমসহ। আমার টিমসহ তাতে যাওঁতে আমি রেড মারিছো। দোকান এটা আছিলে, সদ্যহতে দোকান, কিন্তু দোকানের পিছত তখেতর যে আবাস, আবাসত আমি রেড মারোতে 80টা কন্টেইনার পাইছো, যেটা আমি সাসপেক্ট করছো যে ড্রাগস হয়। আর আমি সিরিজ পাইছো দুটা। আমি তাতে যেটা আমার মেইন একিউজ, তখন যদিও পলাই যায় কিন্তু আমি সেকেন্ড একিউজজনক লই আনিছো। তেওঁর নাম হল ইজাজুল আলী। আর আমি তখন লই আনোতে তখন ফ্যামিলি মেম্বার যখন মহিলা আছিলে, মা আর ভনিয়েক, তখন আমার একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করে, আমার মানুষক মারিব বিচারে। আর মেইন একিউজ আর মেইন একিউজর যখন বহি থাকা দোকানত যখন লড়া আছিলে, সিহতি আমাক শারীরিকভাবে আমাক এসল্ট করে, আমার উপর পাথর দলিয়ায়, চাকু উলায়, আমি তথাপিও ইজাজুল আলীক ধরে আনা সক্ষম হয়েছে। প্রথমে খুমটা, তারপর মরিগাঁও। অগপর ধারাবাহিক খহনিয়া তুলপার লগাইছে রাজনৈতিক মহলত। এই বাতর পিছতে গোলাঘাটত সক্রিয় হয়ে পড়েছে অগপর সভাপতি তথা মন্ত্রী অতুল বরা। খুমটায় বরুয়া বামুনগাঁওত অগপর শক্তি প্রদর্শন করার উলুয়ার সময়সাতে গোলাঘাট জেলা অগপর কার্যালয়ত এখনই সভাত অংশগ্রহণ করে মন্ত্রী অতুল বরায়। সভাত অতুল বরায় ভাষণ প্রসঙ্গত কয় যে বিজেপি মিত্রজোট সরকার আছো বলি বিজেপির তলত নহয়, সমমর্যাদা আছে অগপর তলরও। আনহাতে খুমটাই আর মরিগাঁওত অগপর কোনো ধরনের খহনিয়া হওয়া নাই, বরঞ্চ বহুলোকে অগপর যোগদান করা বলিহে জানিবলে দিয়ে অতুল বরাই। কংগ্রেস আর এ ইউ এফ দল যদি ক্ষমতালে আহে তেন্তে দ্বিতীয় কলিযুগর সূচনা করব, অসমীয়া জাতি মহাসংকটত পড়ব, অগপ দলের কোনো ধরনের ক্ষতি সাধন হওয়া নাই বলে অতুল বরায় তীব্র সমালোচনা করে কংগ্রেসের বিরুদ্ধে। আমি যা করছো এইবিল জানি শুনি করছো, আমি কোনো ভুল করা নাই। আর এটা কথা ঠিক, প্রত্যেকজন দলীয় কর্মীয় সগৌরবে কব পারে যে অসম গণ পরিষদ দল কারো তলত নহয়। আজি বিজেপির লগত যাব পারো, বিজেপির আমি তলত নহয়, বিজেপির পারস্পরিক সম্মান লাগিব, পারস্পরিক মর্যাদা ইটুয়ে সিটো দলক দিব লাগিব, গতি তেনেধরণে আমি আগবাড়ি বিচারিছো। এই সময়ের আহ্বান, আজি কোনো একটা রাজনৈতিক দলে ভারতবর্ষত একক সংখ্যাগরিষ্ঠতা লই সরকার গঠন করা নাই, দিল্লিতো পড়া নাই, অন্য রাজ্যতো পড়া নাই, গতি এই সময়ের আহ্বান আমি অকলে পড়া নাই। পঞ্চায়েত নির্বাচন চাইছিলো আমি অকলে পড়া নাই, আমি লগত গৈ আছো, কিন্তু এই নহয় যে আমি নিঃশেষ হবলে আমি দলটুক এই দিম, কোনোবাই নিঃশেষ হবলে চেষ্টা করব, কেবল নিজের স্বার্থর কারণে দলটুক দলটোর আদর্শ জলাঞ্জলি দিব। আজি যদি কোনোবা গৈছে আপনি নিশ্চিত হোক এইবিলাক নিজস্ব স্বার্থর কারণে গৈছে, নিজের স্বার্থর কারণে গৈছে আর কংগ্রেসক সহায় করবলে গৈছে, কারণ নতুন রাজনৈতিক দলবিল এই কংগ্রেসের ঔরসতেই জন্ম হয়েছে। এটা এ আই ডি এফ আর কংগ্রেস লগলগা মানে দ্বিতীয় কলিযুগের সূচনা হওয়া, আর এই দুইটা লগ লাগি যদি দিশপুর থাকবলে লয় হলে মনে রাখব যে জাতি গোল। বটদরা সমষ্টির বিধায়িকা আঙ্গুলতা ডেকায় মুদৈবাড়ী পরিষদীয় সমষ্টির বিজেপি প্রার্থী দিগন্ত বরুয়ার হয়ে গীতিয়ামাথে প্রচার অভিযান আরম্ভ করেছে। সমষ্টির বিভিন্ন গাঁওলে গিয়ে দিগন্ত বরুয়ার হয়ে প্রচার তীব্রতর করে তুলিছে বটদরার বিধায়িকাগী। এইবার বিজেপি সরকার ঘরে ঘরে পদুম ফুল ফুলে, আমার পার্টি জিকিব, আমার পার্টি জিকিব, সব দেখুন জিকাব, আপনাদের জিকাব যাতে বিপিএফর নেতাগুলোর কামান হাইলা থাকি যায়, থাকি যাব লাগবে, যাতে নুকুলা হয়ে যাব লাগবে। দিগন্ত বরুয়া, দিগন্ত বরুয়া, দিগন্ত বরুয়া, দিগন্ত বরুয়া, পদুম ফুল, পদুম ফুল, বিজেপি। সমগ্র ভারত
ভারতবর্ষ হোক রাজ্য হোক বা বিভিন্ন ঠাইত দেখিছে বিলাক আমার যিমানবিলাক উপনির্বাচন হয়েছে সকলে দেখিছে যে রাজ্য সকলো রাইজে উন্নয়নের স্বার্থত বিজেপিক আকুয়ারি লৈছে পদুমৰ চিনত ভোট দিছে গতি বিটিআর তারে কিয় পৃথক হয়ে থাকবে গতি বিটিআর তো দেখিছো যে রাইজে হিল ডোল ভাঙি উলাই আছে আর বিজেপিক আকুয়ারি লোবর কারণে সকলে আশীর্বাদ করেছে আর মই আজি ইয়াতে কলাইগাঁওত উপস্থিত আছো আর আমার প্রার্থী দিগন্ত বৰুৱা মুদৈবৰী এই সমষ্টিত আইছো রাইজর আপনাদের নিজে দেখিছে জ্যেষ্ঠরপরা কনিষ্ঠলকে ইয়াতে উপস্থিত আছে আর যখন সভাত জ্যেষ্ঠ থাকিব যুবক শক্তি থাকিব আই সকল থাকিব গম পাব যে সেই সভা সফল গতি আমি সম্পূর্ণ বিশ্বাস আছে 100% যে আমার প্রার্থী ইয়াতে উলাই আহিব মানুষে যেটা পরীক্ষা দিয়ে মানে ফেল করিম বলে পরীক্ষা নিদিয়ে সকলো বিষয়তে লেটার পাম বলে পরীক্ষা দিয়ে গতি আমি ভাবিছো যিমান বিলাক সিটত আমার প্রার্থী দিয়া হয়েছে গোটে সিটে উলাই আহিব। প্রবীণ উদ্যোগী ধর্মপাল গুলাটির দেহাবসান। জনপ্রিয় এম টি এইচ মশালার স্বত্বাধিকারী আছিল ধর্মপাল গুলাটি। 98 বছর বয়স দেহাবসান ঘটিছে প্রবীণ উদ্যোগীগীর। হৃদরোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পদ্মভূষণ ধর্মপাল গুলাটির। আজি পুয়া 5:38 শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়েছিল গুলাটি। কোভিডের পর আরোগ্য হওয়ার পিছতে হৃদরোগত আক্রান্ত হয়। দেশের অন্যতম সফল আর অনুকরণীয় উদ্যোগী আছিল গুলাটি। হাঁহিমুখীয়া স্বভাবের দেশবাসীর জনপ্রিয় আছিল ধর্মপাল গুলাটি আর এম ডি এইচ মশালার ব্রেড। ধর্মপাল গুলাটির মৃত্যুত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়ায় শোক প্রকাশ করেছে। জানাও যে প্রবীণ উদ্যোগী ধর্মপাল গুলাটির দেহাবসান। জনপ্রিয় এম ডি এইচ মশালার স্বত্বাধিকারী আছিল ধর্মপাল গুলাটি আর 98 বছর বয়স দেহাবসান ঘটিছে প্রবীণ উদ্যোগীগীর। হৃদরোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পদ্মভূষণ ধর্মপাল গুলাটির। আজি পুয়া 5:38 শেষ নিঃশ্বাস ত্যাগ। কিছুদিন পূর্বে করোনা আক্রান্ত হয়েছিল আর তারপরে কোভিডের পর আরোগ্য লাভ করার পিছতে হৃদরোগতও আক্রান্ত হয়। দেশের অন্যতম সফল আর অনুকরণীয় উদ্যোগী আছিল ধর্মপাল গুলাটি। হাঁহিমুখীয়া স্বভাবের দেশবাসীর জনপ্রিয় আছিল ধর্মপাল গুলাটি আর এম ডি এইচ মশালার ব্রেড। ধর্মপাল গুলাটির মৃত্যুত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়ায় শোক প্রকাশ করেছে। মহানগরের 6 মাইলের নারেঙ্গী সংযোগী ভি আই পি রোডে দিনে নিশা ভি আই পি ভি ভি আই পির প্রত্যেকটি দিনে বহু সংখ্যক লোক আহ যা করে। কিন্তু ভি আই পি পথসাত থাকা স্ট্রীট লাইট সমূহ বছরের বছর ধরে হয়ে আছে বিকল। 6 কোটি টাকা ব্যয় সাপেক্ষে তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারখনে সুদীর্ঘ পথসাত পোহরা তোলার মুক্তি করেছিল স্ট্রীট লাইট। কিন্তু এই লাইট সমূহ স্থাপন করা 4 বছর উকলি যাওয়ার পিছতো লাইট সমূহ নজলাত ক্ষোভ উচারিছে স্থানীয় রাইজে। এন্ধার সুযোগ লো বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ সংঘটিত করে আছে একাংশ দুষ্ট প্রকৃতির লোকে। আর বিভিন্ন সমস্যার জর্জরিত হয়ে আছে গুহী মহানগরী। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো মহানগরী পাথরকুড়ি 6 মাইল অসংযোগী যে রাজপথ, আর এই রাজপথত উপস্থিত আছো। এই রাজপথের একটা কথা উল্লেখ করব যে 2016 চনত সেই সময়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর দিনত এই যে রাজপথ আছে এই রাজপথের যীট লাইট সমূহ প্রায় 6 কোটি টাকা ব্যয় করে স্ট্রীট লাইট সমূহ ইয়াতে স্থাপন করা হয়েছিল। কিন্তু তারে কেদিনমান এই স্ট্রীট লাইট সমূহ জ্বলার পিছতে স্ট্রীট লাইট সমূহ বিকল। মই দৃশ্য দেখুৱাইছো যে 6 মাইলের নুনমাটি সংযোগী যে ঘাইপথ যে রাজপথ সেই রাজপথের দৃশ্য দেখুৱাইছো। রাজপথের লগতে আছে স্ট্রীট লাইট সমূহ বিকল হয়েছে। তারে পরিণতিতে এই অঞ্চলটোত যে বৃহৎ রাজপথ বলে কব লাগবে অঞ্চলটোত বিভিন্ন সময়ত রাইজে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন। গধূলি হওয়ার লগে এই স্থানটি অন্ধকার ডুব যায়। তার মূলত এজন স্থানীয় লোক আছে, মানে তোর কিছু কথা জানি বিচারিম। দাদা, একটা ব্যস্ত রাজপথ গুহী মহানগরীর একটা অন্যতম রাজপথ, স্ট্রীট লাইট সমূহ 6 কোটি টাকা বেয়া সাপেক্ষে নির্মাণ করা হয়েছিল আমি জানি পড়াছি। কিন্তু বেয়া হয়ে আছে, কি কব? আসলতে যেতেই এই আরম্ভ করেছিল কংগ্রেস সরকার দিনতে, তরুণ গগৈ সরকার দিনত অকনবারে বিজি বিজি আছে, বিজির সম্মুখে আধাখিলা করেছে। তার পিছনে স্ট্রীট লাইট সমূহ সুন্দরভাবে জ্বলার পিছত কেবছরমান জ্বলার পিছতে সম্পূর্ণভাবে বিকল হয়ে গেল। এই ক্ষেত্রে বারম্বার প্রশাসনক, জেলা প্রশাসনক, পৌর নিগমক আমি অনুরোধ জানাইছো, তেওঁলোকে আজিলৈকে কিন্তু স্ট্রীট লাইটবিল আজিলৈকে জ্বলাব নোৱাৰিলে। আসলে আছে গৰু নাবাই ভাল, হোৱাতকৈ নোহাই ভাল, এনে ধরনের পরিস্থিতি হয়েছে। আপনাদের দেখছে মঠঘরিয়া অঞ্চলের যদি ব্যস্ততাপূর্ণ মঠঘরিয়া অঞ্চল যত ট্রেফিক পয়েন্ট আছে সেই অঞ্চলতো এতিয়া জিয়াতো ভুগিব হয়েছে যান বাহন আরক্ষী। লগতে নারেঙ্গী অঞ্চলত নারেঙ্গী যদি গোল চক্র আছে তাতো এতিয়া
সন্ধিয়া হওয়ার লগে লগে সন্ধিয়া হওয়ার লগে লগে অন্ধকার পরিবেশ হয় গোটেই রাস্তার অন্ধকার হয়ে বিভিন্ন ধরনের ইয়াত অপকর্ম সৃষ্টি হয়েছে, অপকর্ম ঘটি আছে আর বিশেষকে ঠান্ডা দিন অহার লগে লগে এটা আরো ধর ভয়াবহ হবো। হয় হয় নিশ্চয়কই যে স্ট্রিট লাইট সমূহ নোহার কারণে বা বিকল হয়ে থাকার কারণে এই বৃহত্তর অঞ্চলটো বিভিন্ন সময়ত রাজ্যে বিভিন্ন অসুবিধা ভুগিবলগীয়া হয়েছে। কিন্তু একটা কথা উল্লেখ করব যে আমার যে প্রতিবেদন, আমার এই প্রতিবেদন দেখার পিছত সরকার বা বিধায়ক কর্তৃপক্ষ হোক বা গুহী পৌর নিগমে হোক এই লাইটসমূহ ভাল করার ক্ষেত্রে বা উন্নতিকরণের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা লোক সেয়াই হব পরবর্তী সময় লক্ষণীয়। আজি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আদ্যশ্রাদ্ধ এই উপলক্ষে গগৈর সরকারি আবাসগৃহত আয়োজন করা হয়েছে আদ্যশ্রাদ্ধর বগা কাপড় আর চকীরে সজায় পড়া তোলা হয়েছে আদ্যশ্রাদ্ধস্থলী। মিনিষ্টার কলনির সম্মুখত অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে বৃহৎ প্রেক্ষাগৃহ যত একেলগে বহিব পারিব 300 লোক, লগতে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে ভোজনালয় যত একেলগে 340 জনকৈ লোকে আহার গ্রহণ করিব পারিব। পুয়ার ভাগত শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার লগতে 11 বজার পৰা হব আহার গ্রহণ।